বিচক্ষণ এবং ক্ষুর্ধার বুদ্ধিসম্পন্ন আচার্য চাণক্য শিক্ষার ব্যাপারে যে কোনো পাত্রের থেকে শিক্ষার পক্ষ গ্রহণ করে বলেছেন যে মানুষের সিংহের থেকে, সারসের থেকে, মোরগের থেকে, কাকের থেকে, কুকুরের থেকে এবং গাধার থেকে শেখা উচিত। আচার্য চাণক্য সিংহের থেকে গ্রহণ করা শিক্ষার ব্যাপারে জানাচ্ছেন যে ছোট হোক বা বড়, যে কাজই করুন না কেন সেটাকে নিজের সর্বশক্তি দ্বারা করুন, এই গুণটা আমাদের সিংহের থেকে শেখা উচিত। অর্থাৎ কোনো কাজই ছোট নয়, যে কাজই করুন না কেন সেই কাজটা যদি আপনি সর্বশক্তি দিয়ে, নিজের বেস্টটা দিয়ে করতে পারেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। দুই নম্বরে বলা হচ্ছে সারসের থেকে শিক্ষার কথা। আচার্য চাণক্য সারসের থেকে গ্রহণ করা শিক্ষার ব্যাপারে জানাচ্ছেন যে সারসের সমান ইন্দ্রিয়গুলিকে বশে নিয়ে সে দেশ কাল এবং শক্তিকে জেনে বিদ্বানরা নিজেদের কার্যকে সফল করে তোলে। অর্থাৎ সারস যেমন তার ইন্দ্রিয়গুলিকে বশে আনতে পারে, সেরকমভাবে বিদ্বান ব্যক্তিরাও নিজেদের ইন্দ্রিয়কে বশে এনে নিজেদের দেশ কাল এবং শক্তিকে জেনে নিজেদের কার্য সিদ্ধি করে তোলে। আচার্য চাণক্য গাধার থেকে গ্রহণ করা শিক্ষার ব্যাপারে চর্চা করে বলেছেন যে শ্রেষ্ঠ আর বিদ্বান ব্যক্তিদের গাধার থেকে কিছু গুণ শেখা উচিত। যে প্রকার অত্যধিক ক্লান্ত হয়ে পড়া সত্ত্বেও গাধা বোঝা বয়ে চলে, সেই প্রকার বুদ্ধিমান ব্যক্তিরও আলস্য পরিত্যাগ করে সর্বদা নিজের লক্ষ্যের প্রাপ্তি আর সিদ্ধির জন্য প্রচেষ্টা করে চলা উচিত। তার কর্তব্য পথ থেকে কখনোই বিমুখ হওয়া উচিত নয়। কার্যসিদ্ধিতে শীত গ্রীষ্মের ব্যাপারেও চিন্তা করা উচিত নয়। গাধা যে প্রকার সন্তুষ্ট হয়ে যেখানে সেখানে চড়ে বেড়ায়, সেই প্রকার বুদ্ধিমান ব্যক্তিরও সর্বদা মনে সন্তুষ্টি বজায় রেখে ফলের চিন্তা না করে যথাবত কার্যে প্রবৃত্ত হয়ে থাকা উচিত। অর্থাৎ আচার্য চাণক্যজি বলতে চেয়েছেন যে গাধা যেমন তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলে ক্লান্তির কথা না ভেবে, তেমনি বুদ্ধিমান ব্যক্তিরও আলস্য পরিত্যাগ করে সর্বদা নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা উচিত, এবং যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছেন ততক্ষণ চেষ্টা করে যাওয়া উচিত। কখনোই নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া উচিত নয়, এবং এই কার্যসিদ্ধিতে তার শীত গ্রীষ্ম অর্থাৎ স্থানকাল বিবেচনা করা উচিত নয়। এরপর আচার্য চাণক্যজি মোরগের থেকেও মানুষকে শিক্ষার ব্যাপারে বলেছেন। তিনি জানিয়েছেন যে সময় মতো ঘুম থেকে জাগা এবং লড়াই করে বেঁচে থাকা, এই জিনিসগুলো আমাদের মোরগের থেকে শেখা উচিত। অর্থাৎ মোরগ যেমন অনেক ভোরে ওঠে, তেমনি মানুষকেও নিজের সাফল্য লাভ করতে অনেক ভোরে ওঠা উচিত এবং জীবনে লড়াই করে বেঁচে থাকা উচিত। কাকের থেকে শিক্ষার যোগ্য গুণের ব্যাপারে জানিয়ে আচার্য বলেছেন যে সময়ে সময়ে সংগ্রহ করা, সর্বদা সাবধানে থাকা, কারো উপরে বিশ্বাস না করা আর আওয়াজ দিয়ে অন্যদের একত্রিত করে নেওয়া, এই গুণগুলি আমাদের কাকের থেকে শেখা উচিত। অর্থাৎ সঠিক সময়ে সংগ্রহ করা, নিজের খাদ্য সংগ্রহ করে রাখা, সর্বদা সাবধানে থাকা যাতে কেউ অতর্কিতে হামলা না করতে পারে, এবং কারো উপরে বিশ্বাস না করা এবং আওয়াজ করে অন্যদেরকে একত্রিত করার ব্যাপারে আচার্য চাণক্যজি বলেছেন। আচার্য চাণক্য এখানে সন্তুষ্টি, সতর্কতা এবং প্রভুভক্তির চর্চা করে কুকুরের গুণগুলির ব্যাখ্যা করে সেগুলির আবশ্যকতার দৃষ্টিতে জানিয়েছেন যে অত্যধিক ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও, অল্পতে সন্তুষ্ট হয়ে পড়া, গভীর নিদ্রায় লীন হয়ে থাকা সত্ত্বেও সর্বদা সতর্ক হয়ে থাকা, প্রভুভক্ত হয়ে থাকা এবং বীরত্ব, এই গুণগুলি কুকুরের থেকে মানুষের শেখা উচিত। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন অত্যধিক খিদে থাকা সত্ত্বেও আমাদের অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, এবং গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ কখন শত্রুপক্ষ আপনার আক্রমণ করবে সেটা জানা সম্ভব নয়, আর নিজের বীরত্বটা বজায় রাখা উচিত, কারণ আপনি দুর্বল হয়ে পড়লে শত্রুরা আপনার উপরে আক্রমণ করতে সুযোগ খুঁজবে। সুতরাং আচার্য চাণক্যজির এই সমস্ত নীতিগুলি মেনে চললে আমাদের জীবনে অনেক সমস্যায় অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আগামী ভিডিওতে আরও কিছু চাণক্যজির মহান নীতি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।